হ্যালো নার্সারি ছেলে মেয়েরা, দেখো তোমাদেরকে আজকে এবিসিডি লেখানো হবে। এর আগের দিন আমি তোমাদেরকে এবিসিডি কতদিন লিখেছিলাম বলো তো? বলো তোমরা কতদিন লিখেছিলে? আই জে কে এল, এল পর্যন্ত এবিসিডি লেখানো হয়েছিল। আজকে তার পর থেকে হবে। তাহলে তোমরা সবাই খাতা পেন বের করো, বের করে লাইন টানো। প্রত্যেকে খাতার পেন সামনে বের করে রাখো, বের করে লাইন টানো। আমি দেখো যেভাবে লাইন টানছি, তোমরাও সেভাবে লাইন টানো। দেখো এর আগের দিনে হয়েছিল আই জে কে এল, এল এর পরে কি হয় বলো? প্রত্যেকে বলো এবিসিডি পড়ে খতিয়ে পড়ে, এবিসিডি পড়ে বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। এরপরে কি হবে? এম হবে। তাহলে দেখো এরপরে এম হবে। এম কেমন করে লিখছি দেখো, সোজা দেখো এই একটা লাইন টানো, টেনে এইদিকে এসে এই হলো। দেখো আবার দেখো প্রত্যেকটা ঘরে আমি এম লিখবো, দেখো হচ্ছে প্রত্যেকে। প্রথমে আমি কি করছি বলো? প্রথমে কি করছি, সোজা এই একটা লাইন টানো, হ্যাঁ এই একটু নিয়ে নুম, তারপর আবার একটু তুললুম, তুলে আবার নামে দিলুম, এম হয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা ঘরে আমি এম লিখছি, তোমরাও লিখো। দেখো এই তো এম হচ্ছে। দেখো আবার দেখো, দেখো আমি এই যে একটু নামালুম, আমি এই নামে দিলুম, তাহলে কি হলো? এম। প্রত্যেকটা ঘরে আমি এম লিখেছি। এরপরে দেখো এম এর পরে কি হয়, আই জে কে এল এম এন। দেখো এন লিখছি, হয়েছে এন হয়েছে। দেখো কেমন করে মেনটা লিখুন, দেখো আবার একটা লিখি, দেখো এই যে একটা লাইন টানুন সোজা, একটু নিচে নামানো, নামিয়ে আবার তুলে দিলুন, তাহলে কি হলো? এন হয়ে গেল। হ্যাঁ এন হয়েছে। আবার দেখো এন হলো। প্রত্যেকে লিখো এন হয়েছে। দেখো আবার দেখো, আবার প্রত্যেকটা এখন আমি এন লিখেছি। তাহলে এম এন লিখেছি, তাহলে এম এন এরপরে কি লিখবো? ও লিখবো। দেখো ওটা কত সহজ, ওটা প্রত্যেকে লিখতে পারবে ওটা। দেখো এই সোজা একটা গোল করে দিলুম, হয়েছে ও হয়েছে। দেখো কি করে লিখছি, দেখো বোর্ডটা দিয়ে দেখো, ও দেখো হয়েছে, ও হয়েছে। দেখো এম এন ও লিখেছি, ও এরপরে কি লিখবো বলো? এম এন ও পি। দেখো পি কি করে লিখতে হয়, এই দেখো হয়েছে পি। দেখো আবার দেখো পি লিখছি, দেখো হয়েছে পি। কি হয়েছে তো, দেখো কি করে পিটা লিখছি, দেখো এই সোজা একটা লাইন টানলাম, টেনে এই এই করলাম, হয়েছে পি। দেখো আবার দেখো সোজা লাইন টেনে হয়ে গেল। আবার একটা দেখো পি লিখছি, তাহলে কি লিখেছি? এম এন ও পি। কি লিখেছি বোর্ড দিয়ে দেখো ভালো করে, আমার সঙ্গে সঙ্গে পড়ো, এম এন ও পি। আবার বলো এম এন ও পি। দেখো আমি প্রত্যেক প্রথম আমি এম লিখেছি, প্রত্যেকটা ঘরে আমি এম লিখেছি, আবার দেখে এন লিখেছি, যতগুলো আমি লাইন পেয়েছি প্রত্যেকটা ঘরে কিন্তু এন লিখেছি, ও লিখেছি, আবার পি লিখেছি। তাহলে প্রত্যেকে তোমরা একবার করে লিখেছ, আবার একবার লিখবে। আবার দেখো আবার বোর্ড দিয়ে দেখো আমি মুছছি, মুছে আবার লেখাচ্ছি। আবার দেখো we
তাহলে কি লিখব এন লিখব দেখো এন লিখতে কেমন করে আবার দেখো এন এন লিখেছি আবার দেখো সামনে লিখতে দেখো এন লিখছি দেখো প্রত্যেকের এম হয়েছে এমের পরে দেখো আমি এন লিখেছি তোমরা প্রত্যেকে এন লিখো দেখো আবার কি করে এন লিখছি এই তো হয়ে গেল এন দেখো আবার দেখো এই যে এরপরে কি লিখবো পি এরপরে পি লিখছি দেখো পি পি প্রত্যেকে লিখো এরপরে দেখো আবার লিখছি পি দেখো আমি লিখেছি তোমাদের তোমরা লিখে নাও ভালো করে বোর্ডটা দিয়ে দেখো কি লিখেছি দেখো এন এন ও পি এটা বলে বলে লিখবে যত লিখেছি দেখো আবার দেখো এন এন ও পি এত লেখা হয়েছে এবার আমি একটু পড়ে দিচ্ছি সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ো বলো এম এন ও পি আবার বলো এম এন ও পি তাহলে আজকে আমি এই চারটে লেখা তোমাদেরকে দিয়েছি এই চারটে লেখা কি করে বলো তো তোমরা প্রত্যেকের বাড়িতে ভালো করে লিখবে লিখে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে পাঠিয়ে দিবে।